লকডাউনের জন্য বন্ধ করে গেল ট্রাফিক গার্ড, খাদিনামোর ট্রাফিক গার্ড থেকে একজন এএসআই এসে বললেন আমাদের কাছে একটা অর্ডার এসেছে বন্ধ করা, উনি অর্ডার এখানে দিলেন না, অর্ডার একটা কপি দেওয়া উচিত ছিল এখানে, কারণ সকাল 6টা থেকে যে সার্ভিসটা চালু হয়েছে প্যাসেঞ্জার চুচড়ো থেকে নৈহাটি গেছে, নৈহাটি থেকে চুচড়ো গেছে, এবার তারা ফিরবে কী করে? ঝামেলা তো আমাদের স্টাফেদের সঙ্গে বেঁধে যাচ্ছে। তাদের চুচড়ো থানাকে জানালাম, ওনারা বলছে আপনাদের মতো ব্যবস্থা নেই। এবার কী ব্যবস্থা নেবো? তালা মারবে বা সব চলে যাবে, ঝামেলা ভাঙচুর হলে দায়ী কে হবে? দেখি এসে দেখি হাট বন্ধ, সকালে এসেছিলাম 9টার সময় এসেছিলাম, যাওয়ার পথে এখন দেখছি বন্ধ, বলছে বন্ধ, নোটিস দিয়েছে বন্ধ, ওখান থেকে বলেছে বন্ধ, কোনো নোটিস নেই, কোনো নোটিস নেই, কালকেও বলিনি, ভোরবেলা বলিনি, হঠাৎ করে ইচ্ছা মতো বন্ধ করে বন্ধ হয়ে যাবে। পুলিশ এলো এসে বলে লজ বন্ধ হয়ে যাবে, এপারে এপারের লোক ওপারে গেছে, ওপারের লোক এপারে আসে, যদি এমনি কন্টিনিউ এটা হতে থাকে তাহলে মুশকিল না? একটা টাইম তো দেওয়া উচিত। বললো এই লঞ্চ যাচ্ছে আর লঞ্চ চলবে না, এটা তো ঘুমিয়ে গেলে হচ্ছে না।